নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এবার সিপিএম এর ভোট প্রচার। বাংলায় ভোট প্রচারে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা প্রচার। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা প্রচার চলছে বিভিন্ন প্রান্তে, যার মধ্যে আলিমুদ্দিন স্ট্রিটে এই প্রচার পরিলক্ষিত হল। লোকসভা ভোটে বাংলায় বামেদের প্রচারে আধুনিকতার ছোঁয়া, যদিও বামেদের এই প্রচারে আমরা দেখেছি রাজ্য থেকে ইতিমধ্যেই গেছেন সিপিএম কলেজ বোর্ড সদস্য মানিক সরকার, বামক্রেসের পক্ষ থেকে আমরা দেখেছি কংগ্রেসের পক্ষ থেকে গেছেন সুদীপ রায় বর্মন। বাংলাতে ভোট প্রচার জমজমাট, সেখানে রাজ্য নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে তারই মধ্যে এবার আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা গেল সেখানেও, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বার্তা প্রচার চলছে। শুনুন বুদ্ধদেব ভট্টাচার্যের যে বক্তব্য, যে বার্তা ভোটকে ঘিরে উঠে এসেছে, শোনাব। নমস্কার, কেমন আছেন সবাই? দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর। কি ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায়? সন্দেশখালিতে যে অন্যায় করেছে তৃণমূল, তার কোনো ক্ষমা নেই। রাজ্যে কর্মসংস্থান নেই, মহিলাদের সম্মান নেই, দুর্নীতির আখড়া হয়ে যাচ্ছে রাজ্যটা। আমরা রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম, আমরা বলেছিলাম শিল্প হবে, কৃষির উন্নতি হবে, ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে। ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আছে দাঙ্গাবাজ বিজেপি, দুর্নীতিগ্রস্ত বিজেপি। নোটবন্দি করল, কর্পোরেটদের যথেচ্ছ তোষণ, এখন ইলেকট্রোলার বন্ডের মতো দুর্নীতি। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, ধুঁকছে অর্থনীতি। প্রতিদিন সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে বিজেপি আর শেষ। মনে রাখবেন, তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবার অন্ত। কে এই নরেন্দ্র মোদী, কে মমতা ব্যানার্জি? আমাদের দেশকে, রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না। এই নির্বাচনে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির প্রার্থীদের। সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। ধন্যবাদ। আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, একেবারে অবিকল যেন তিনি কথা বললেন, একেবারে যেন তিনি ভোট প্রচার করলেন, সেই রকমই একেবারে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিপিএম এর নতুন আয়োজন, নতুন ভোট প্রচারের কৌশল, যে ছবি ধরা পড়ছে এই মুহূর্তে সিপিএম এর পক্ষ থেকে। তবে এই প্রসঙ্গে কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, বাংলায় আমরা এতদিন দেখেছি ভোট প্রচারের নানান রকমের মিছিল মিটিং, যেটা এই রাজ্যেও দেখি, তবে এবারে একেবারে অন্য রকমের একটু ভোট প্রচার আমরা দেখছি বুদ্ধদেব ভট্টাচার্যকে, যেখানে কৃত্রিমভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভোট প্রচারে নামানো হয়েছে, কি বলবে? দেখো, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পশ্চিমবঙ্গে সিপিএম এর একটা বিশ্বায়নের যে সিপিএম, সেই সিপিএম কিন্তু মানুষ দেখতে পায়। কারণ পশ্চিমবঙ্গে যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন সেকেন্ডবার মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসলেন, তিনি অনেকগুলো স্লোগান দিয়েছিলেন যে ডু ইট নাও, শিল্পায়ন জরুরি, শিল্পায়ন ছাড়া চাকরি হবে না, শিল্পায়নের জন্যই আমাদের দৌড়াতে হবে, এবং পুঁজির কোনো রং হয় না। এই যে স্লোগানগুলি, সেই স্লোগানগুলিতে কিন্তু যুব সমাজের একটা তরুণ বামপন্থী নেতারা, তারা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে নিজেদের আইডল মনে করেছিলেন। দিন বদলেছে, সময় বদলেছে, বামপন্থী চেতনার মানুষরা এখন কিন্তু আরো বেশি ফাস্ট, অর্থাৎ তারাও কিন্তু বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে তারা এই নিয়ে ভাবনা চিন্তা বা রিসার্চ ওয়ার্ক করে। সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের সবারই কিন্তু আইডল হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। তাই ভোটের আগে বুদ্ধবাবু, যেহেতু তিনি অত্যন্ত অসুস্থ এবং তিনি বাইরে বেরোতে পারেন না, তার জন্য বুদ্ধবাবুর আমলে যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের একটা গতি দেওয়ার চেষ্টা হয়েছিল সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সেইটাকেই কার্যত হাতিয়ার করে বামেরা আবার প্রচার শুরু করলো। এবং
কৃত্রিম প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর যে বক্তব্য, সেই বক্তব্যে যাতে এখনকার যারা বামপন্থী ছাত্র যুবক কর্মীরা তারা যাতে উৎসাহিত হয় তার জন্যই এই বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে সিপিএম এর নেতৃত্ব। এবং তরুণ প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে চাকরি প্রত্যেকদিনই আদালতের ভুতোয় চাকরি যাচ্ছে, চাকরি নিয়ে বিস্তর টানাটানি, কবে পরীক্ষা হবে কেউ জানে না, তাতে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকরা এখন বিভ্রান্ত। অন্যদিকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আমলে ঘটা করে শিল্পায়নের নাম ফানুস উড়ালেও আদতে কিন্তু ভারী শিল্প একটাও আসেনি। আজকে টেসলার মতো কোম্পানি আসছে, টেসলার গাড়ি কোথায় হবে সেটা হচ্ছে গুজরাট কর্ণাটকের মধ্যে, কার্যত মারামারি হচ্ছে। মহারাষ্ট্র এখন পিছনে পড়েছে। অন্যদিকে স্যামসং কোম্পানি, তারা সবচেয়ে বড় বিনিয়োগ করেছে এই মুহূর্তে, তাদেরও কোম্পানি নয়ডাতে, এবং নয়ডা কর্ণাটক এই সমস্ত জায়গায় শিল্পায়নে ভারী ভারী যখন শিল্প ভারী শিল্প যখন আসছে সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা কিন্তু বহু 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 দূর পিছিয়ে। শুধুমাত্র ঢাকডোলের বন্যা বইয়ে পশ্চিমবঙ্গের শিল্পের গতি দেখাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ রাজনৈতিক মহলের। সেই জায়গা থেকে বাস্তব জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা তারা কিন্তু বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আদতে শিল্পের যে চাকা সেই চাকা কতটা ঘুরছে। তার জন্যই বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার বার্তা যুব সমাজের বা ইয়াং ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছে সিপিএম, যাতে অন্তত এই যে বার্তা তার যে বার্তা যে তিনি অনেক বিখ্যাত বিখ্যাত বলেছিলেন যে বন্ধ আজকের সমাজে চলে না, আমি সিটুর সঙ্গে কথা বলবো যাতে সিটু বন্ধ প্রত্যাহার করে নেয়, এবং আইটি সেক্টরে এই নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সিটুর যে তৎকালীন নেতৃত্বের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যর একেবারে মানে বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়েছিলেন যে আইটি সেক্টরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় পশ্চিমবঙ্গের তাহলে কিন্তু আইটি সেক্টর বন্ধ হবে না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার চেয়ারে থাকাকালীন আইটি সেক্টরে কিন্তু সিপিএম বন্ধ করতে পারেনি, সিটুর কালীঘোষা তৎকালীন সময় বন্ধ করতে পারেনি। এই যে যারা আইটি সেক্টরের কর্মী, যারা এখন বাজ বয়সের কর্মী, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যর এই যে স্মৃতি, সেই স্মৃতিটা উসকে দিতেই সিপিএম সুকৌশলে বুদ্ধবাবুর বার্তা প্রচার করছে। এবং সেই সঙ্গে আরো একটা ফারাক আমি দেখলাম, এরাজ্যে সিপিএম কর্মীরা যখন বা সিপিএম এর নেতা নেত্রীরা যখন তোমার হচ্ছে ত্রিপুরাতে সেই মান্ধাতা আমলের প্রচার, মাইকের প্রচার, সেই সময়তে কিন্তু বঙ্গ সিপিএম কিন্তু আধুনিকতার ছোঁয়াতে মুড়ে দিল, এবং বঙ্গ সিপিএম তারা টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে ইয়াং জেনারেশন বা ইয়াং ভোটারদের কাছে পৌঁছাতে হয় সেটা কিন্তু বাংলার সিপিএম কর্মীরা কিন্তু ইতিমধ্যেই পথ দেখাতে শুরু করেছেন। বিশেষত ত্রিপুরার এরাজ্যে যারা সোশ্যাল মিডিয়ার পেজগুলো চালায় বা সিপিএম এর যারা আইটি সেলের কর্মী বলে নিজেদের দাবি করে বাংলা কিভাবে প্রচার করছে সেটাকে একবার ফলো করা উচিত। ফল যাই হোক, একটা রাজনৈতিক দলের ফল শেষ কথা হতে পারে না। সিপিএম হেরেছে বলে সিপিএম এর কোথাও সংগঠন নেই, সিপিএম এর সব খারাপ, এটা হতে পারে না। ফল অনেক কিছুই হতে পারে, নির্বাচনে জয় পরাজয় সবই থাকবে, কিন্তু বাংলার সিপিএম এর কাছে অন্তত ত্রিপুরার সিপিএম এর নেতৃত্বদের অনেক কিছু শেখার আছে, কিভাবে নতুন যুবকদের কাছে পৌঁছাতে যায় বাংলার সিপিএম কিন্তু নতুন ভোটারদের কাছে পৌঁছাতে এবছর হয়তো কোনো কিছুরই কার্পণ্য করেনি। বাদ বাকিটা অবশ্যই সিদ্ধান্ত নেবেন ভোটাররা, নতুন প্রজন্মের ভোটাররা, তারা কাকে শেষ পর্যন্ত চুজ করবেন সেটা কিন্তু প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা, কিন্তু এই জায়গাতে বাংলার সিপিএম অভিনব যে প্রচার সেই প্রচারের কৌশল কিন্তু দেখিয়ে দিল কিভাবে প্রচার করতে হয়। একেবারেই তাই, ধন্যবাদ নীল তোমায়। বাংলায় আমরা ভোট প্রচারের দিকে নজর রেখেছি, যেখানে ভোট প্রচারে দেখা গেল এবার অভিনবত্ব, যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাই বলি না কেন সেটিকে কাজে লাগিয়ে এবার ভোট প্রচারে বামিরা কিন্তু যথেষ্টই সাড়া ফেলছে, বাংলা জুড়ে সেই ছবি ধরা পড়ছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।